স্কুল চলাকালীন ক্লাসরুমের ভেতরে স্কুলের ড্রেস পরে পড়ুয়াদের উদ্দাম নাচ, আর সেই নাচের ভিডিও ভাইরাল হলো সোশ্যাল মিডিয়ায়। দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা স্কুল ড্রেস পরে বাংলা গানে নাচে, সেই ভিডিও ভাইরাল হতে নিন্দার ঝড় গঙ্গারামপুর শহর জুড়ে। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পৌরসভা 4 নম্বর ওয়ার্ডের নিরঞ্জন ঘোষ স্মৃতি বিদ্যাপীঠ স্কুলের ঘটনা। সম্প্রতি এই বিষয়টি সামনে আসার পর শনিবার এই নিয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে স্কুলের তত্ত্ব থেকে জানানো হয়েছে। জানা গিয়েছে, দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরে 4 নম্বর ওয়ার্ডে অবস্থিত নিরঞ্জন ঘোষ স্মৃতি বিদ্যাপীঠ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সংখ্যা প্রায় 1400 জন এবং শিক্ষক শিক্ষিকা রয়েছে প্রায় 40 জন। এলাকার খ্যাতিনামা স্কুল বলেই পরিচিত নিরঞ্জন ঘোষ স্মৃতি বিদ্যাপীঠ এই স্কুলের পড়ুয়াদের নাচের ভিডিও ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়িয়েছে। প্রসঙ্গত, কয়েকদিন আগেই বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় যুব সাংসদ প্রতিযোগিতা। অভিযোগ, সেই সময় বিদ্যালয়ে দ্বাদশ শ্রেণীর বেশ কিছু ছাত্রছাত্রী স্কুল চলাকালীন ক্লাসরুমে ইউনিফর্ম পরে নাচের ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়, জানিয়ে নিন্দার ঝড় গোটা গঙ্গারামপুর শহর জুড়ে। হয়তো ওই দিনই কিছু একটা হয়েছে, 25-এর মধ্যে ছিল না, তবে ছেলেগুলো এভাবে করেছে এটা নিঃসন্দেহে খারাপ কাজ হচ্ছে, স্কুলের মান সম্মানে হানিকর কাজ করেছে, এটা আমরা দেখছি কিভাবে ব্যবস্থা নেওয়া হয়। স্কুল চলাকালীন ক্লাসরুমের ভেতরে স্কুলের ড্রেস পরে পড়ুয়াদের উদ্দাম নাচ, আর সেই নাচের ভিডিও ভাইরাল হলো সোশ্যাল মিডিয়ায়। দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা স্কুল ড্রেস পরে বাংলা গানে নাচে, সেই ভিডিও ভাইরাল হতেই নিন্দার ঝড় গঙ্গারামপুর শহর জুড়ে। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পৌরসভা 4 নম্বর ওয়ার্ডের নিরঞ্জন ঘোষ স্মৃতি বিদ্যাপীঠ স্কুলের ঘটনা। সম্প্রতি এই বিষয়টি সামনে আসার পর শনিবার এই নিয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয় বলে স্কুলের তত্ত্ব থেকে জানানো হয়েছে। জানা গিয়েছে, দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরে 4 নম্বর ওয়ার্ডে অবস্থিত নিরঞ্জন ঘোষ স্মৃতি বিদ্যাপীঠ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সংখ্যা প্রায় 1400 জন এবং শিক্ষক শিক্ষিকা রয়েছে প্রায় 40 জন। এলাকার খ্যাতিনামা স্কুল বলেই পরিচিত নিরঞ্জন ঘোষ স্মৃতি বিদ্যাপীঠ এই স্কুলের পড়ুয়াদের নাচের ভিডিও ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়িয়েছে। প্রসঙ্গত, কয়েকদিন আগেই বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় যুব সাংসদ প্রতিযোগিতা। অভিযোগ, সেই সময় বিদ্যালয়ে দ্বাদশ শ্রেণীর বেশ কিছু ছাত্রছাত্রী স্কুল চলাকালীন ক্লাসরুমে ইউনিফর্ম পরে নাচের ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়, জানিয়ে নিন্দার ঝড় গোটা গঙ্গারামপুর শহর জুড়ে।